গুড মর্নিং আওয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু খিদমা হোমিও হল। আজকে আরও একটি ভেরিকোসিল এবং ইরেক্টাল ডিসফাংশন, সাথে প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ যৌন দুর্বলতা, শীঘ্র প্রথম যে সমস্যা, অন্ডকোষে রগ ফুলে যাওয়া, এই তিনটি সমস্যা নিয়ে আমার পাশে যে রুগীটিকে দেখতে পাচ্ছেন উনি এসেছিলেন এবং চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে এখন উনি অনেকটাই সুস্থতার দিকে। তো আপনি যখন প্রথম আমার কাছে এসেছিলেন, কি কি সমস্যা হচ্ছিল, কতদিন থেকে সমস্যাগুলি হচ্ছিল বিস্তারিত একটু খুলে বলবেন, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার পরিচয়, আমি কুষ্টিয়া থেকে আসছি, আমার নাম মেহেদি হাসান। কুষ্টিয়া থেকে আসছি, আমার নাম মেহেদি হাসান। আচ্ছা, কতদিন থেকে সমস্যা হচ্ছিল? দীর্ঘ 8-9 বছর। 8-9 বছর থেকে সমস্যা হচ্ছিল, কি কি সমস্যা আপনি অনুভব করছিলেন বলে? আমার অন্ডকোষে রগ ফুলে যাওয়া, ব্যথা করতো কি? হালকা ব্যথা ছিল, এখন আর ব্যথা নাই। আপনি বিয়ে করছেন? জি, বিয়ে করছি। কয় বছর হলো বিয়ে করে? 5 বছর। 5 বছর হলো বিয়ে করছেন। কোনো সন্তান হয়েছে? জি, হয়েছে। আচ্ছা, সন্তান হয়ে সন্তানের বয়স কয় বছর? 2 বছর। তো মিলামেশের সময় পেতেন কেমন আপনি বলেন? খুব সীমিত সময় পেতাম, দাম্পত্য জীবনে অনেক কলহ হচ্ছিল। এর আগে আপনি কোনো চিকিৎসা নিয়েছিলেন কি? এই 8-9 বছর আপনার যে প্রবলেম আপনি ফেস করছিলেন, হ্যাঁ, এলোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা অনেক চিকিৎসাই নিয়েছি, কিন্তু কোথাও থেকে সুলাভ হয়নি। ভালো উপকার পাচ্ছিলেন জি না? না। আচ্ছা আচ্ছা, আপনার এটা কি ব্যথা করতেছিল? ব্যথা ছিল, ব্যথা কোন সময় বাড়ত? অনেকক্ষণ দাঁড়াই থাকলে বা কিছু ওয়ার্কিং কাজ করলে, ভারী কাজ, দিনের 12 ঘন্টা দাঁড়াই থেকে কাজ করা লাগতো আমার। আচ্ছা আচ্ছা, আর আপনার অন্ডকোষে জ্বালাপোড়া করে কি, বার্নিং হয়? না, প্রস্রাবে প্রস্রাবে জ্বালাপোড়া ছিল কি? জি না। কনস্টিপেশন, পায়খানা কষা? জি না, এই সমস্যা ছিল না। আর বীর্যের ঘনত্ব অনেক কমে গিয়েছিল, জি আমি জি। তো আপনার রিপোর্ট করিয়েছি, টেস্টের রিপোর্টগুলো কই, রিপোর্টটা দিই। সেখানে ভেরিকোসিল এসেছে। তো বন্ধুরা, সরাসরি আজকে রিপোর্টটা দেখাচ্ছি। রোগীর নাম হাইড রাখতেছি, নাম পরিচয়। তো এই হলো রোগীর রিপোর্ট। তো টেস্ট করিয়ে যেটি জানা গেল যে তার ভেরিকোসিল রোগ হয়েছে। তারপর আমার কাছে ওষুধ খেলেন কয়বার? কয়বার ওষুধ দিয়েছি, কয় ডোজ? এক ডোজ নিয়েছি 1 মাসের জন্য, আবার আমি দ্বিতীয় ডোজ ওষুধ নেওয়ার জন্য এসেছি। ওষুধ খেয়ে এখন কেমন আছেন বলেন? ওষুধ খেয়ে আগের থেকে অনেক ভালো আছি। আপনি চিকিৎসা নিয়েছিলেন ভেরিকোসিল এবং দ্রুত বীর্যপাত এই সমস্যার জন্য, রাইট? জি জি। তো এখন 1 মাস ওষুধ বোধহয় খেলেন? জি, 1 মাস ওষুধ সেবন করে এখন কেমন আছেন বলেন? আমি এখন অনেক ভালো আছি। ভেরিকোসিলের যে সমস্যাগুলো হচ্ছিল সেটা এখন কেমন? এখন অনেকটাই কমে আসতেছে। আর যৌন দুর্বলতা? এটাও ডেভেলপ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। হোমিওপ্যাথি ঔষধে, হোমিওপ্যাথি চিকিৎসায় যে ডেভেলপ হয়, রোগ যে ভালো দিকে যায়, এটা ইতিপূর্বে আপনি দেখেছেন বা শুনেছেন, কিন্তু সরাসরি চিকিৎসা নিয়ে এখন কেমন বোধ করছেন বলেন? আমি অনেক ভালো বোধ করতেছি। আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, ভেরিকোসিলের চিকিৎসা নিতে পারেন, কেউ অপারেশন করবেন না, স্যারের কাছে আসবেন, অবশ্যই সুলাভ হবে। যারা অপারেশন করতে চায়, অপারেশনের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে, যে একটু চিকিৎসা নিয়ে 1 মাস বা 2 মাস চিকিৎসা নেওয়ার সাথে সাথে হয়তো অনেকে পরিপূর্ণ সুস্থতা না লাভ করলে অপারেশনের দিকে চলে যান, তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন? অপারেশনে এটার কোনো সুফল নেই, যে অপারেশন করছে, আমি অনেকের কাছ থেকে শুনছি, অনেকে আরো বিপদের ভিতরে আসছে, আরো ব্যথার জন্য আরো ওষুধ খাওয়া লাগতেছে, অনেক সমস্যা হচ্ছে, আরো এভরিথিং অনেক সমস্যা হচ্ছে অপারেশনে। আর এলোপ্যাথিতে এটার কোনো চিকিৎসাই নেই। আমি অনেকদিন ধরে ইন্টারনেট ঘাটাঘাটি করতেছি, শুধু একটা একটা ওষুধ আছে শুধু ব্যথা কমায় রাখার জন্য, তাছাড়া কোনো চিকিৎসা নেই। ধন্যবাদ আপনাকে আজকে এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য, সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো রোগীদের উদ্দেশ্যে, রোগীদের সচেতনতার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওতে আসা, যে যারা অপারেশন করতে চাচ্ছেন, অপারেশন করার পরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। পুরুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রজনন তন্ত্র, এটি অন্ডকোষে যদি অপারেশন করা হয়, পরবর্তীতে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব রোগ দেখা দেয় এবং তাদের সেক্সুয়াল ডিসঅর্ডার, তাদের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়। সো বুঝতে পাচ্ছেন কতটা ভয়াবহতার দিকে যেতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে।
সুতরাং আপনি অপারেশন করা থেকে বিরত থাকুন, হোমিওপ্যাথি চিকিৎসা ধৈর্য সহকারে নিন। অসংখ্য রোগী হোমিওপ্যাথি চিকিৎসায় পরিপূর্ণ সুস্থতা লাভ করছে, এবং পরিপূর্ণ যে সুস্থতা লাভ করছে তার বাস্তব প্রমাণ অসংখ্য ভিডিওতে ইতিপূর্বে আমরা দেখিয়েছি। আপনি আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন যে পূর্বের রিপোর্ট এবং এখনকার রিপোর্ট সহ দেওয়া আছে, যে আগে কত গ্রেডে ছিল, গ্রেড 3-তে ছিল অনেক রুগীর, কারো গ্রেড 2-তে ছিল। হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা নিয়ে তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। আপনার হতাশ হওয়ার কিছু নেই, এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভেরিকোসিস রোগ থেকে অপারেশন মুক্তভাবে সুস্থ স্বাভাবিক জীবন লাভ করুন, সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।